স্টারকে নিয়ে এসছে শুধু মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধ্বংস করার জন্য। রাজ্যসভার মেম্বার করতে পারতো যদি ভালোই বাসা থাকতে পারতো। তৃণমূল নিয়ে এসছে কমনওয়েল পোলারাইজেশনের জন্য, তারা কিন্তু কেউ গোধরা কন্ডাকের মুখ দিয়ে বার হলো না, বিলকিস মানে তাদের মুখ দিয়ে বার হলো না। আপনি তো ফুটবল দেখতে ভালোবাসেন আমি জানি, মানে যখন সেই সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের সময় ভুভুজেলা খুব পপুলার হয়েছিল, আপনি সেবার গিয়েছিলেন, আপনি রাশিয়া ওয়ার্ল্ড কাপে গেছেন দেখতে, তো আপনি ফুটবল এত ভালোবাসেন, আপনার বিরুদ্ধে একজন ক্রিকেটার প্রার্থী, দেখো আমার বিরুদ্ধে ক্রিকেটার হতে পারে, ডাক্তার হতে পারে, ট্রেনার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যার বয়স 25 হয়েছে তার ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানটা আমাকে যে স্ট্রাইক করছে, যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে যদি সম্মান দেওয়ার প্রশ্ন হতো তাহলে রাজ্যসভার মেম্বার করতে হতো দিদি অনেক আগে মার্কিন, ঠিক আছে। দিদি অনেককে কেছে চোর চোরটা কোনো স্ক্যাম স্টার করেছে দিদি, ঠিক আছে, কিন্তু স্পোর্টসম্যান হিসাবে দিতে পারতো যদি অতই ভালোবাসত, এক। দু নম্বর, যাদেরকে নিয়ে এসছে তারা গুজরাটের লোক, তারা কিন্তু কেউ গোধরা কন্ডাকের মুখ দিয়ে বার হলো না, বিলকিস মানে তাদের মুখ দিয়ে বার হলো না, এবং তাদেরকে সামনে রেখে প্রচারটা করছে তৃণমূল, এতদিন দাদাকে ভোট দিচ্ছে আর ভাইকে ভোট দাও। তার মানে তৃণমূল নিয়ে এসছে কমনওয়েলথ পোলারাইজেশনের জন্য, একটা ভালো ফিগারকে নিয়ে এসছে, মানে ভালো ফিগার হিসেবে বলছি যে একটা একটা মানে খেলার জগতের লোক, মানে স্টার, স্টারকে নিয়ে এসছে শুধু মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধ্বংস করার জন্য। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ইউসুফ পাঠানের প্রতি সহানুভূতিশীল না, যে হি কুড হ্যাভ গট বেটার, না না এইসব, এটা বেকার কথা, তোমার তৈরি করা কথা, আমি সেটা বলিনি কথা। আমার সঙ্গে কোনো ব্যক্তির লড়াই নয়, আমার সঙ্গে রাজনৈতিক দলের লড়াই, সেই রাজনৈতিক দলের লড়াই তৃণমূল তার সঙ্গে আমার লড়াই, সেই রাজনৈতিক পার্টি বিজেপি তার বিরুদ্ধে আমার লড়াই, বিজেপির ক্যান্ডিডেট ডাক্তার হয়েছে, দিদির ক্যান্ডিডেট ক্রিকেটার হয়েছে, আমাকে যা আসে না, ট্রেডার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে সেই দুই দলের বিরুদ্ধে লড়াই। কিন্তু যখন তারা কাউকে প্রার্থী করছে, সেই প্রার্থীকে যখন দেখছি পরিচয় করানো হচ্ছে যে ভাইকে জেতাতে হবে দাদাকে নয়, অর্থাৎ অজিত চৌধুরীর দাদা তাকে হারাতে হবে ভাইকে জেতাতে হবে, দাদা কথাটা এখানে হিন্দু টার্ম, ভাই কথাটা মুসলিম টার্ম, এইটাকে ব্যবহার করেছে, তখন কিন্তু সেটা আমার কাছে চিন্তার বিষয়, কারণ এটার মধ্যে দিয়ে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। তাই যাদেরকে নিয়ে এসছে তাদেরকে সামনে রেখে বলির বখরা বানিয়ে তাদেরকে দিয়ে বিভাজনের রাজনীতিটা করছে বাংলার দিদি, সে চালাক তো, নাহলে তাদেরকে তো আগে রাজ্যসভার মেম্বার করতে পারতো যদি ভালোই বাসা থাকতে হতো, জগৎ বিখ্যাত খেলোয়াড় আগেও ছিল, তাদেরকে দিদির তরফ থেকে কোটা দিয়ে রাজ্যসভা মেম্বার করতে পারতো, কোনো অসুবিধা ছিল না।